মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প 2 এর আওতায় তৃতীয় পর্যায়ে ঘর পাচ্ছে গৃহহীন আরো 65,000 পরিবার। এবার ঘরের নকশা বদলে বাজেট বাড়িয়ে আরো টেকসই ঘর তৈরি করা হচ্ছে। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রায় 16 লাখ গৃহহীন পরিবার জমি সহ ঘর পেয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে 9 লাখ ভূমিহীন গৃহহীনকে জমি সহ ঘর দেওয়ার কথা রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে আরও 65,474টি পরিবারের জন্য ঘর তৈরি করা হচ্ছে। ভালো লাগছে, খুব ভালো। আমরা অনেক অসহায় আছিলাম, আমাকে বাড়ি ঘর নাই, মনে করি মনে মাসে ভাড়া থাকি, মনে করি পাওনে, আমি অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ পাইছি। আমার জীবনে আমি শান্তি মতন থাকতে পারবো। জমিসহ এসব ঘর হস্তান্তর হলে দেশের মোট ভূমিহীন গৃহহীনের সংখ্যা কমে 7 লাখে নেমে আসবে। হচ্ছে এগুলো দুর্যোগ সহনীয় ঘর হিসাবে, আগেরগুলোও দুর্যোগ সহনীয় ছিল, কিন্তু এটি অধিকতর দুর্যোগ সহনীয় বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা সারা দেশে যে কাজগুলো হচ্ছে সকলের সহযোগিতায় এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে, ভালোভাবে কাজগুলো হবে, এটাই আমরা প্রত্যাশা করি। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৃতীয় পর্যায়ে আরও মজবুত ও টেকসই ঘর তৈরি করতে নকশা বদলানো হয়েছে। ঘর প্রতি 90,000 টাকা বাজেট বাড়িয়ে 2,60,000 করা হয়েছে। যেহেতু এটি একদম পিওর খাস ল্যান্ড, কোনো রকম কোনো কনফিউশন নেই, আমরা অবশেষে এটি দখলমুক্ত করতে সক্ষম হয়েছি। এবং আমরা তাদের কাছ থেকে আলাদা সীমানা হয়ে, সীমানা আলাদা করে দিয়ে আমরা সম্পূর্ণ এই এলাকাটিকে একটি নিরাপদ মডেল গ্রাম হিসাবে, একটি আদর্শ গ্রাম হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের দেওয়ার জন্য এখন পর্যন্ত 5,500 একর খাস জমি দখলমুক্ত করা হয়েছে। এছাড়া যেসব এলাকায় খাস জমি পাওয়া যায়নি সেখানকার ভূমিহীনদের জন্য 155 একর জমি কেনা হয়েছে। ফরহাদ ইবনে মালেক, DBC News।